কয়েকদিন আগে গ্রেফতার হওয়া ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবিদার তরুণী নাসরিন সুলতানার সঙ্গে আপোষ করতে চায় সানির পরিবার। তবে এজন্য একটি মধুর শর্ত দিয়েছেন নাসরিন সুলতানা। এজন্য উভয় পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে বলে দাবি পরিবারের সূত্রে। তবে আপোষের বিষয়ে তারা কোনো সমঝোতার পৌঁছাতে পারেননি। নাসরিন সুলতানার দাবি, সানির পরিবার পক্ষ থেকে তার পরিবারকে আপোষের জন্য বলা হয়েছে। সানির পরিবার তাকে যথার্থ মর্যাদা দিতেও সম্মত হয়েছে, এজন্য তাকে আগে মামলার প্রত্যাহার করতে বলা হয়েছে। তিনি তা জানিয়েছেন, আইনজীবীর উপস্থিতিতে আদালতের মাধ্যমে বিষয়টি সমঝোতা করতে চান, এজন্য শর্ত হিসেবে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়টিও জুড়ে দিয়েছেন বলে জানান নাসরিন। অপরদিকে সানির মামা আবু সাইদ জানান, নাসরিনের সঙ্গে সমঝোতার কথা চলছে, তবে এটা নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নিতে নিয়ে নয়, কারণ সানির স্ত্রী সন্তান রয়েছে। সানির বিয়ে করেছে 2010 সালে, সমঝোতা হতে পারে অন্যভাবে। সানির আইনজীবী জুয়েল আহমেদ জানান, সানির সঙ্গে আমার জেলখানায় কথা হয়েছে, তিনি নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নেবেন না, তাছাড়া নাসরিনের কাবিননামা ভুয়া, আমরা এ বিষয়টি নিয়ে স্বীকার করি না।